সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। আজ আমরা কথা বলবো ক্রস ফায়ার থেকে হেফাজতে মৃত্যু। দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন, আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া। আমাদের সঙ্গে আছেন পুলিশের সাবেক ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত পারেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনারা ফোন করে পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। জানিয়ে রাখি দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে আরটিভি দেখছেন, চাইলে আপনারা ফেসবুক এবং ইউটিউবেও চোখ রাখতে পারেন। আজিজ ভাই, আপনি যদি শুরু করেন, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। পুলিশের হেফাজতে যে মারা যাচ্ছে, এটার কিন্তু একটা হিসাবও বিভিন্ন সময় থেকে পাওয়া গেছে। যেমন আইন ও সালিশ কেন্দ্র বলছে 2013 সালে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন হওয়ার পরের 3 বছরেই পুলিশ 2205 জনকে ক্রস ফায়ার করে, হেফাজতে মারা যায় 205 জন। 2019 সালে মারা যায় 16 জন। এই বছর আপনার জানুয়ারি থেকে আগস্ট মাসে পুলিশ হেফাজতে মারা গেছে 12 জন। কিন্তু নানা ধরনের ভয়ভীতি, নানা কারণে আপনার পুলিশের এই যে হেফাজতে যে মারা যায়, পুলিশ যে মেরে ফেলে, কেস হয় না। কারণ কেস করে সাহস পায় না পুলিশ। যদি কেস করতে যায়, তার দেখা যায় যে পুলিশ তার পরিবারের উপরে নানা ধরনের নির্যাতন শুরু করে। 2013 সালে আইনটি হওয়ার পর থেকে হেফাজতে 400 মৃত্যুর বিপরীতে একটি মামলা হয়েছে। এবং যেমন 9 সেপ্টেম্বর এই মাসেই প্রথম রায় হয়, আপনার পল্লবী থানা যে নির্যাতন করে একটা গাড়ির চালককে হত্যা করা হয়েছিল, তার জন্য 3 জন পুলিশ কর্মকর্তাকে আপনার যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং 2 জনকে 7 বছর কারাদণ্ড। এখন এই সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে যে নির্যাতন করে হত্যা করা হলো, এখানে আপনি দেখেন দুটো জিনিস কিন্তু যুক্ত। এই ওইখানে আপনার রাস্তায় হকাররা বসত, সেখানে জানা গেছে যে রায়হান উদ্দিনও একটা স্লটের চাঁদা নিয়ে পুলিশকে দিত, এবং ওই দিন চাঁদা দিতে তার দেরি হয়েছে, এই জন্য তাকে এনে পিটে হত্যা করা হয়েছে। এখন পুলিশ শুধু হেফাজতে মৃত্যু না, যতগুলি হেফাজতে মৃত্যু ঘটেছে, অনুমান করা যায় যে প্রত্যেকটাই তারা টাকা আদায়ের জন্যই করা হয়েছে। আপনি দেখেন সময় টিভিতে গত বছর ডিসেম্বরে রিপোর্ট করেছে, রাজধানীর ফুটপাত থেকে প্রতিদিন 5 কোটি টাকা চাঁদা তোলে পুলিশ, এটার প্রধান আপনার সাহায্যকারী, এবং বিভিন্ন এলাকার থেকে করা হয়। থানা ও হাইওয়েতে পুলিশ রাতে পুলিশ আপনার চেকপোস্ট বসায়, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে, সড়ক থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে। এছাড়া তো অনেক অনিয়মের সাথে জড়িত, মানুষের কাছে একজন আসামি ধরে আপনার ইয়াবা ঢুকিয়ে দিয়ে কেস দেওয়া, কেস নানা কেসে ফাঁসানো, কেস করতে গেলে টাকা পয়সা ছাড়া কেস করে না। এর ভিতরে কিছু সৎ অফিসার আছে, পুলিশ আছে, যার কারণে তারা আপনার এই পুলিশ বিভাগটা এখনো চলছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন দমনের জন্য 1898 সালে ফৌজদারি কার্যবিধি 54 ধারায় স্বাধীন বাংলাদেশে এখনো, এবং
সরকারের দেখেন প্রত্যেকটি সরকার এই আইনটি বলবৎ রেখেছে। সরকারের যে যে চায় সেই নিবর্তনমূলক আইনগুলি কিন্তু খুব পছন্দ করে, পরে কিন্তু তারাই কিন্তু সেই আইনের রচনালয় করে। যেমন এবারের ডিজিটাল নিরাপত্তা আইনে 1923 সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ব্রিটিশদের করা সেই আইনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্যে আপনার হাইকোর্টের আপনার দেখেন এই 54 ধারা এবং 1947 ধারা যে আছে সংবিধানের অনুচ্ছেদে 35(1) এবং 43(ক) বিরোধী, এটা হলো সংবিধান বিরোধী, কারণ সংবিধানে আপনার নাগরিকের অধিকার নিশ্চিত করা হয়েছে, সেখানে পুলিশের দায়িত্বও কিন্তু বলা হয়েছে। হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন এই এই 54 ধারা এবং 167 ধারা সম্পর্কে অনেকগুলো নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাও পুলিশ মানে না। সুতরাং এটা এই পুলিশ আদালতও অবমাননা করছে, অথবা এই পুলিশকে অনেক ধন্যবাদ, আপনার কাছে আসবো। মিস্টার রেজাউল ইসলাম ভুঁইয়া, আপনি যদি একটু বলেন যে বিষয়টা আজকে আমরা কথা বলছিলাম, অনেকগুলো অভিযোগের বিষয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দিন এবং কথা বলতে পারি। আপনি একটা সময় উপযোগী টপিকসটা আমাদের আলোচনা নিয়ে আসছেন, সেজন্য আপনাকেও আরেকবার ধন্যবাদ। আমরা দেখছি যে পুলিশ হেফাজতে যে মৃত্যুর ব্যাপারটা, এটা কিন্তু নতুন না, অনেকদিন যাবতই এই ঘটনাটি চলছে, ও কখনো একটু বেশি হয় কখনো কম হয়। এবং আজিজ ভাই কিন্তু অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসছে, আপনি খেয়াল করে দেখবেন যে একমাত্র বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলা এবং বকরা নেওয়া, বকরা বলতে বিভিন্ন কিছু বসিয়ে এটার কিছু বাঘ বাটোরা নেওয়া, কোথাও জুয়া খেলার জন্য, কোথাও কেসিনোর জন্য, কোথাও অন্য কোনো অনৈতিক কাজের জন্য কিন্তু যেই বাঘ বাটোরাটা হয় সেই বকরার জন্য ধরে এনে আমরা দেখেছি যে পুলিশ হেফাজতে নির্যাতন করছে এবং নির্যাতনের পরে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। সিলেটের যে ঘটনাটা রায়হানের ক্ষেত্রে ঘটল, সেখানে আমরা যেটা পত্রিকা এবং মিডিয়া এখন আছে, জি মিস্টার ভুঁইয়া আপনাকে আনমিউট করতে হবে, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা, আনমিউট করতে হবে আপনাকে, আনমিউট করতে মেনে নেওয়া যায় না। আজকে আপনি নানাবিধ ভাবে এই জিনিসটি আরো ব্যাপক হারে হচ্ছে, কারণ হলো এই এই ব্যাপারে একটি আইন আছে মামলা করার, কিন্তু আমরা স্বাভাবিকভাবে মনে করি যে পুলিশের বিরুদ্ধে মামলা করলে একটা সাধারণ মানুষ মনে করে যে এই মামলা কার্যকর হবে না। আমি কি মিউট আনমিউট, হ্যালো জি, এই কারণে শোনা যাচ্ছে তো না? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনি, ক্যারি অন। সেই সেই কারণে অনেক ক্ষেত্রে সেটা মামলা হয়, অনেক ক্ষেত্রে আমি বলবো যে মামলার যদি আপনি সরকার ইস্যু করেন সংখ্যাটা খুবই কম, মানে কোনো ইয়েতে আসে না, তাহলে মানে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া আমাদের জন্য, আমি শুনতে পাচ্ছি এখন, এবং আমাদের জন্য এই ব্যাপারটা মানে খুব লজ্জাজনক হচ্ছে যে পুলিশ জনগণের বন্ধু হিসেবে জনগণকে যেখানে সিকিউরিটি দিবে, জনগণের যানমালের নিরাপত্তা করবে, সেখানে জনগণের যান মাল তার হেফাজতে নিয়ে যদি যানকে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা কোনোভাবে মানবতা এবং কোনো কোনো আইনের দৃষ্টিতে হতে পারে না। আর আপনি দেখবেন যে আইনে কিন্তু বলা আছে যে পুলিশ হেফাজতে কোনো প্রকার টর্চার করার কোনো বিধান নেই, ইভেন রিমাইকে যে টর্চার করছে আমরা প্রচলিত ভাবে দেখছি সেই জিনিসটাও কোনো ভাবে গ্রহণযোগ্য না আইন। অনেক ধন্যবাদ মিস্টার ভুঁইয়া, আমি আসবো আপনার কাছে। নুরুজ্জামান আপনি বলেন যে কথাগুলো এই পর্যন্ত আলোচনা হয়েছে, মিস্টার নুরুজ্জামান। না থ্যাংক ইউ, আমি আসলে শুনতেছিলাম, কিন্তু পুলিশের বিরুদ্ধে আমি নিজেও অনেক সময় আলোচনা করতে গেলে আলোচনা বলা হয়, কিন্তু সব ঢালাও ভাবে যদি একভাবে সমালোচনা করেন এটাও ঠিক হবে না। অভিযোগ আছে এটা সারা দেশেই, আমরা পুলিশের হেফাজতে মৃত্যু কিন্তু সারি বাংলাদেশেই হয় না, সারা পৃথিবীতেই আছে, বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অনেক দেশে ঘটনা, আমাদের দেশেও আমরা যে থেকে পরিত্রাণ পেয়েছি তা নয়, কিন্তু আমরা আমি যতটুকু মানে আমরা যখন আমি পুলিশে ছিলাম, এখন তো নেই, তবে আমরা যখন ছিলাম তখন আমি যতটুকু মনে করি যে আমরা চেষ্টা করেছি এটাকে কমানোর জন্য, বিশেষ করে হলো কিছু দেশে যে আইনগুলো আছে, বিদেশ আমাদের যে প্রচলিত আইন আছে সেই আইনগুলো ধরেন কিছু ত্রুটিও আছে। আবার যে একটু আগে যিনি আজ ভাই বলতেছিলেন যে 54 ধারার ব্যবহার, 54 ধারা কিন্তু হাইকোর্টের নির্দেশনা আছে এটা সত্য, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানে দু একটা জায়গায় করতে হয় বাধ্যতামূলক ভাবেই,
আর আমরা পারতপক্ষে এখন চরণ ধারা ব্যবহার কিন্তু নাই, একেবারেই বলতে গেলে নাই। আর আপনি দেখবেন যে যদি পরিসংখ্যান দেখেন যে চরণ ধারার ব্যবহার একেবারেই প্রায় শূন্যের কোটায় প্রায়, এবং এটা হাইকোর্টের নির্দেশনার আগেই আমরা জনগণের দাবি এবং দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটেই কিন্তু পুলিশ নিজের থেকে অনেকটা মানে সতর্ক হয়েছে। এবং শুধুমাত্র যে কথাগুলো বলা হয়েছে এটা শুনতে বা বলতে হয়তো ভালো লাগে, যে শুধু যে পুলিশ চাঁদাবাজি করে বা টাকা জুড়ে কারণে একটা সমাজের যে দর্পণ সেখানে সব শ্রেণীর মানুষের ভিতরে যে ধরনের চরিত্র বা বিষয়গুলো থাকে সেটা পুলিশের মধ্যেও আছে। আমার আমি যেমন এক পুলিশের ধরেন একজন আমি একজন পুলিশের একজন ভাই হয়তো ইমামতি করে, আর একজন হয়তো আর সামরিক বাহিনীতে আছে বা একজন অন্য বাহিনীর অন্য জায়গায় আছে, তো দেখবেন যে এটা আমাদের একটা সামগ্রিক তার ওই বাহিনীর বা ওই বিভাগের সমস্ত লোকই যে অসৎ তা নয়, আবার সব লোকই যে সৎ তা নয়। পুলিশে এমন লোক আছে যার পিছনে, আমি তো পুলিশ চাকরি দীর্ঘদিন চাকরি করেছি, যে তাদের পিছনে নামাজ পড়া যায়, বহু লোক আছে, হাজার হাজার লোক আছে পুলিশে, ক্রাইম করবার সুযোগ আছে পুলিশে। আমি আমরা যখন পুলিশে ছিলাম এখনো আমি বিশ্বাস করি সেটা যে প্রায় 80-85% লোকের কিন্তু ক্রাইম করার সুযোগই নেই, তারা ক্রাইম করতে চাইলেও পারবে না, কিন্তু যারা ইনভেস্টিগেশন সহ অন্যান্য জায়গায় যারা ক্রাইম করতে চাইলে করার সুযোগ আছে, আর সবাই যে তার মধ্যে এটা ঢালাও ভাবে মনে হয় এভাবে সমালোচনা না করে বরং কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো যায়। দেখেন আমরা এই যে বিগত দিনে যে করোনা ভাইরাস যখন আসলো তখন সমস্ত মানুষ কি অবস্থা ছিল, এই পুলিশ এই করোনা ভাইরাসে তখন তাদের জীবন বিপন্ন করে তারা কিন্তু সেখানে মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং এমনকি আমার ছেলে মেয়ে মা বাবা তার সন্তানকে ফেলে লাশ ফেলে চলে গেছে, সেই লাশও পুলিশেই কবর দিয়েছে, পুলিশেই মানে শেষকৃত্য সম্পাদন করেছে। তো কাজেই ভালো কাজও যেমন পুলিশে করে, এবং আমরা পুলিশের যে কাজগুলো ধরেন প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনার জীবন রক্ষার্থে এবং এই যে হাজার হাজার কাজগুলো করে সেগুলো তো দেখার দৃশ্যমান নয়, সেই কাজগুলো করে বিলাই কিন্তু সমাজের সমাজ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে দুই একটা ঘটনা যে ঘটনা তার নয় হয়তো কিছুটা ওই ক্ষমতা কিছুটা হয়তো তাদের ধারণা কম, প্রশিক্ষণ হয়তো কম আছে, অথবা যেমন বাইরের দেশে একটা মানুষকে ধরেন লাই ডিটেক্টর আছে, একটা মানুষ সত্য কথা বলতেছে কি বলতেছে না সেটা কিন্তু বুঝবার জন্য যন্ত্র আছে, আমার দেশে কিন্তু সেই সাপোর্ট আমাদের এই যন্ত্রের কি খুব বেশি দাম, এটা আনতে সমস্যা কোথায়? না সেইটাও তো সেই দেশে নাই। আপনারা কোনো প্রস্তাব দিয়েছিলেন সরকারকে যে যন্ত্র দরকার? দেওয়া আছে, প্রচুর দেওয়া আছে। এটা কয় টাকা লাগবে? যে দেশে পদ্মা সেতু হয় সেই দেশে একটা লাই ডিটেক্টর মেশিন কিনতে পারেন? এটা আমি একটা কথা বললাম, এরকম বহু জিনিসেরই সমস্যা আছে। না না, এগুলো কেন আধুনিক কেন করানো, এখনো কোনো লাঠি বেত এগুলো আপনি দেখেন তো বাংলাদেশে, বাংলাদেশে যে পুলিশের যে স্টেশন গুলো আছে যে ফাঁড়ি গুলো আছে কতটুকু জায়গা আছে, একটা জায়গা নিরাপত্তা দিতে হলে সমস্ত দায়িত্বই তো পুলিশকে নিতে হয়, কিন্তু সেই জায়গাটা অনেক সময় ভাড়া করা আছে, অনেক জায়গা আছে এত সীমিত জায়গার মধ্যে যে সেই জায়গাগুলো তাদের নিরাপত্তার জন্য সেই জায়গাগুলো যেমন অনেক ধন্যবাদ জামান, আপনাকে অনেক ধন্যবাদ, আসবো। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনি যদি বলেন এই যে হেফাজতে মৃত্যু আইন সংবিধান কি বলে, আসলে হেফাজতে শব্দটাই বলেছে হেফাজত, সেখানে মানুষের লাশ বেরিয়ে আসছে। মিস্টার কার্জন আনমিউট করতে হবে আপনাকে। জি প্লিজ ক্যারি অন। আমি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, পুলিশ, ক্রিমিনাল ল এই সমস্ত বিষয় নিয়ে অল্প বিস্তর পড়াশোনা গবেষণা করেছি, এবং তাতে করে আমি যেটা আজকে ইতিমধ্যে কিছু কথাবার্তা হয়েছে, আমার কাছে যেটা মনে হয় যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ চাঁদাবাজি, দুর্নীতি, হেফাজতে নির্যাতন, মামলায় ফাঁসানো, মাদকের ব্যবসা, না আপনি পাহাড় সমান যে অভিযোগ সেটা করতে পারবেন, এবং এখানে প্রথম থেকে যে আমাদের আজকে গোলটেবিল বৈঠকে যেটা বলা হয়েছে এইটা মনে করেন যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা ধরেন যে একটা ডুবন্ত হিমবাহ বা আইসবার্গ, তার উপরের একটু অংশ, প্রকৃত অবস্থা অনেক বেশি ভয়াবহ। আপনি যদি আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট, ইভেন বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারের যে তথ্য সেটা যদি আপনি বিশ্লেষণ করেন, কারণ আপনি পুলিশ হেডকোয়ার্টারের তথ্য সেটা বলছে যে প্রতি বছর মোর দেন 10,000 পুলিশ অফিসিয়ালস ইন ডিফারেন্ট স্টেজেস অফ বাংলাদেশ পুলিশ, বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা 10,000-এর বেশি তারা নানা রকম অপরাধে জড়িয়ে যায়, এটা পুলিশ হেডকোয়ার্টারের তথ্য। হ্যাঁ, তো এইটা হয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে আপনি আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান এখনো আমাদের পুলিশের বিরুদ্ধে এই অভিযোগগুলো আপনি পাবেন। হ্যাঁ, এবং সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের মতো দেশে যেখানে পুলিশ এখনো ধরেন যে নানা রকম অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আমাদের মতো দেশে পুলিশ এখন একটা নেসেসারি ইভেইল এই জন্য বলছি যে পুলিশ যদি না রাখেন তাহলে পরে সমস্যা, কারণ আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং জঙ্গি, তারপরে
বিভিন্ন সময়ে আমি কথা শেষ করি আমাকে হ্যাঁ তো বিভিন্ন সময়ে যে আমাদের যে ল অ্যান্ড অর্ডার কিংবা নানা রকম পরিস্থিতির মুখোমুখি হয় সেটা পুলিশ দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হয়। আবার পুলিশ এত অপরাধের সাথে জড়িত, এই যে আপনার ধরেন যে হেফাজতে নির্যাতন, চাঁদাবাজি, মাদকের সাথে সংশ্লিষ্টতা, আপনি জানেন যে ক্যাসিনো, ক্যাসিনো যে হাজার হাজার কোটি টাকার বিজনেস, সেই ক্যাসিনোতে আপনার পুলিশের থানার মানে 100 গজ কি 200 গজের ভিতরে ক্যাসিনো গুলো ছিল, এবং এইটা কিন্তু আপনি শত শত অভিযোগ আপনি যদি মানে পরিসংখ্যান গুলো দেখেন, মানবাধিকার সংগঠন গুলো এগুলো সন্নিবেশ করে, তারপরে বিভিন্ন এনজিও করে, সরকারি মানে পুলিশ হেডকোয়ার্টারও করে, এবং আপনি বেসরকারি নানা মানবাধিকার সংগঠনে সেখানেও পাবেন। তো আমার কাছে যেটা মনে হয় যে এইটা পুলিশকে আসলে আমাদের শুধু রিফর্ম না, আমাদের ঢেলে সাজানো উচিত ছিল। কারণ 1857 সালে যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল তার লক্ষ্যটা ছিল, এবং সেটা এত বেশি ব্যাপক বিস্তৃত ছিল, এত শক্তিশালী ছিল যে তার উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার তাদেরকে উপমহাদেশ থেকে বিতাড়িত করা। এবং সেই যে সিপাহী বিদ্রোহ সেটাকে দমন করার পরে ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট দে আন্ডারস্টুড দ্যাট যে তারা যদি এই উপমহাদেশে থাকতে চায় তাহলে পরে তাদেরকে লাঠিয়াল বাহিনী লাগবে। এবং আপনি দেখেন 1857 সালে আপনার সিপাহী বিদ্রোহটা হয়েছে, পুলিশ বাহিনী গঠন করা হয়েছে 1861 সালের পুলিশ কমিশন এবং পুলিশ আইন অনুযায়ী, এবং পেনাল কোড করা হয়েছে 1860 সালে। মানে তাদের এমন কিছু আইন লাগবে, এমন কিছু লাঠিয়াল বাহিনী লাগবে, মানে হু উড প্রিজার্ভ দি ইন্টারেস্ট অফ দ্য মানে কলোনিয়াল ইন্টারেস্ট, কলোনিয়াল ইন্টারেস্টকে রক্ষা করার জন্য এই বাহিনীগুলো লাগবে। আপনি দেখেন যে 1947 সালে আমরা একবার মানে ইন্ডিয়া পাকিস্তান হলো, 1971 সালে আমরা আবার মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলাম, কিন্তু ওই যে আইন আপনি 1861 সালের পুলিশ আইন, তারপর পিআরবি পুলিশ রেগুলেশন বেঙ্গল, তারপরে আপনার সিআরপিসি 1898 সালের পেনাল কোড, এগুলো দিয়ে কিন্তু পুলিশ চলছে। সুতরাং আপনার এই যে বিষয়টা যে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হলাম এবং আমাদের এইটা হলো পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং এখানকার যে ফর্ম অফ গভর্নমেন্ট সেটা হচ্ছে সংসদীয় পদ্ধতির গণতান্ত্রিক সরকার, কিন্তু আপনি গণতান্ত্রিক পুলিশ করলেন না, আপনি গণতান্ত্রিক ব্যুরোক্রেসি করলেন না, আপনি গণতান্ত্রিক এডুকেশন সিস্টেম করলেন না, আপনি গণতান্ত্রিক ল্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেম করলেন না, আপনার হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর প্রত্যেকটা জায়গাতে কলোনি মানে কলোনিয়াল, এবং প্রত্যেকটা জায়গাতে এত অসঙ্গতি যে আপনার আজকে হেলথ সেক্টরের সমস্যা, কালকে পিঁয়াজের সমস্যা, পরের দিন সম্রাটের সমস্যা, পরের দিন ক্যাসিনোর সমস্যা, পরের দিন আপনার একজন নারী ধর্ষণের সমস্যা, আরেকদিন আরেকজনকে বিভস্ত করে ফেলছে, এই যে আপনার অবস্থাগুলো, মানে আপনাকে তো এক একটা জায়গায় ধরতে হবে। আপনি তো কোনো কিছু একদিকে হচ্ছে আপনার যে রাষ্ট্রীয় মেকানিজম গুলো সেটা হচ্ছে নানা রকম অসঙ্গতি, সেইগুলো আপনি যদি নিরসন করে একটা সুন্দর ব্যবস্থা না করেন তাহলে পরে ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু প্রোভাইড সার্ভিস টু দি পিপল। অনেক ধন্যবাদ মিস্টার কার্জন, অনেক ধন্যবাদ। এরপর যে আমি একটু এস এম কামাল ভাই, আপনি যদি একটু বলেন আলোচনা যতক্ষণ হয়েছে তার প্রেক্ষাপটে। এই ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে আসছে, আমি মনে করি এটা পুলিশদের ভিতর নীতিগত পরিবর্তন করা উচিত এবং সচেতনতা গড়ে তোলা উচিত। আইনের ব্যাখ্যা কার্জন সাহেব দিয়েছেন, আমার সাংবাদিক ভাই দিয়েছেন, আমি শুধু এইটুক বলি যে আর ঢালাওভাবে পুলিশের পুলিশ বাহিনীকে দায়ী করলে তো হবে না, কারণ এই পুলিশই কিন্তু আপনি দেখেন আমরা কেউ যখন করোনার মহামারীতে যারা মারা গিয়েছেন স্বামী স্ত্রীর কাছে জানে, স্ত্রী স্বামীর কাছে জানে, সন্তান বাবার কাছে জানে, সন্তান মায়ের কাছে জানে, এই সময় কিন্তু পুলিশ পাশে গিয়ে দাঁড়িয়ে এবং বিভিন্ন ক্রাইসিসে পুলিশ পাশে গিয়ে দাঁড়িয়ে, আবার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, বিভিন্ন অসহিষ্ণু আন্দোলনের ক্ষেত্রে, অসাম্প্রদায়িক আন্দোলনের ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে পুলিশ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এই করোনা মহামারীর সময় অনেক পুলিশ মারা গিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে গিয়ে। আমি মনে করি এই যে কিছু ঘটনা ঘটে, এটা যেমন পুলিশের তাদের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত, সরকারেরও পুলিশ বাহিনীকে সেইভাবে ঢেলে সাজানো উচিত। এবং আমার বিশ্বাস যে তুলনামূলকভাবে কিন্তু পুলিশের যারা অনিয়ম করছেন বা যারা সাধারণ মানুষকে
করে এনে কামাল, সেটা তো একটা বিষয় যে প্রশ্নটি করা হয়েছে যে এতগুলো বছরেও যে একটা ব্রিটিশ কলোনিয়াল হ্যাংওভার, ঔপনিবেশিক ঘোর থেকে আমরা বেরোতে পারলাম না, পুলিশকে আধুনিক করতে পারলাম না, স্বাধীন বাংলাদেশে 50 বছর পেরিয়ে গেল, সেই সেই আইন সেই পেনাল কোড দিয়ে আমরা আসলে চলছি না। অনেক আইন কিন্তু সংশোধন হয়েছে, পুলিশ কিন্তু অনেক পুলিশের অনেক আইন সংশোধন হয়েছে। হ্যাঁ, ওই যেটা মিস্টার নুরজামান বললেন যে সামান্য একটা লাই ডিটেক্টর মেশিন আমরা কিনতে পারিনি, এখনো লাঠির উপরে ভর করছি, তাহলে যে ডিজিটাল বাংলাদেশ বলছি, ডিজিটাল বাংলাদেশ তো পুলিশেও ছোঁয়া লাগবে। নুরজামান সাহেব কি বলছেন, আমি এই নিয়ে আমরা আরো কথা বলবো প্রিয় দর্শক, এই পর্যায়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টিভিলে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম ক্রসফায়ার বন্ধ, হেফাজত মৃত্যু, আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই আমরা অনুষ্ঠানে ফিরে আসবো। প্রিয় দর্শক, আর টিভির বিশেষ গোল টিভির আলোচনায় আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলছিলাম ক্রস ফায়ার থেকে হেফাজতে মৃত্যু, বিরতির আগে খানিকটা কথা বলেছি, বিরতির পরে যখন ফিরে আসি, অ্যাডভোকেট মাসুদ আপনি যদি একটু বলেন সিলেটের ঘটনা থেকে শুরু করে এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং সেই আলোচনা এখানে হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। এবং যারা শুনছেন, আপনারা জানেন যে পুলিশ হেফাজতে মানুষের জীবনের অবসান এ কোনো নতুন ঘটনা নয়, দীর্ঘদিন এটা চলছে, তবে ইদানিং এটা বেড়ে যাচ্ছে এবং সে কারণে মানুষ শঙ্কিত। পুলিশ হেফাজতে, যেমন দেখবেন আমাদের বক্তারা অনেকেই বলেছেন পুলিশের হেফাজতে, আপনি নিজেও বলেছেন হেফাজতে, অর্থাৎ পুলিশের দায়িত্ব মানুষকে হেফাজত করা। এই হেফাজতে থেকে মানুষ যখন হত্যা হয় তখন যিনি হেফাজতকারী স্বাভাবিকভাবে আঙ্গুল তার দিকে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা ঠিক যে একটা বাহিনীর সকলকে যদি আমরা দায়ী করি, দোষী করি, সেটা অন্যায় হবে একটা বাহিনীর সবাই, কারণ যে বাহিনী নিয়ে আমরা আলোচনা করছি, যে বাহিনীর হেফাজতে এদেশের মানুষকে আইনের অনুমতি সাপেক্ষে হেফাজতে রাখতে হয়, তাদের অনেক সুনাম আছে এদেশের, এদেশের স্বাধীনতা থেকে শুরু করে অনেক গৌরব ভূমিকা তাদের ছিল এবং আছে, যেটা প্রশংসাযোগ্য। পুলিশ তো জনগণের বন্ধু ছিল, এই জায়গা থেকে পুলিশকে কে সরিয়ে আনছে? কবে বন্ধু ছিল আব্দুল মাসুদ? সারা জীবনই পুলিশ মানুষ জনগণের বন্ধু ছিল, কিন্তু আপনি দেখবেন এই রাজনৈতিক সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই দেখা গেছে পুলিশ তার নিজস্ব ভূমিকা থেকে সরে আসতে হয়। তো রাজনৈতিক সরকারের বাইরে কে থাকবে, কোন সরকার থাকবে? না না, রাজনৈতিক সরকারই থাকবে, কিন্তু রাজনৈতিক সরকারের বিরুদ্ধে এই অভিযোগগুলো কেন, এই অভিযোগ কেন আসতেছে রাজনৈতিক সরকারের বিরুদ্ধে? কারণ রাজনৈতিক সরকার পুলিশকে তার নিজস্ব ভূমিকা থেকে যদি নিজস্ব রাজনৈতিক সরকারের সংকীর্ণ স্বার্থ হাসিল করতে চায় তখন পুলিশ ওভার প্রিভিলেজ হয়ে যায়, অতি উৎসাহী হয়ে যায়। আপনি দেখবেন আমাদের দেশের গোড়ায় গলদটা কোথায়, আমাদের দেশের 2008 পর থেকে এই যে নির্বাচনগুলো হয়েছে সেখানে পুলিশ জনগণের ভোট জনগণ দিতে না পারার পিছনে অনেক অংশ কিন্তু পুলিশকে দায়ী করা হয়। এবং এই পুলিশকে যে দায়ী করা হয় কেন, অর্থাৎ পুলিশকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য। রাষ্ট্রীয় ক্ষমতা দখলে, অবৈধভাবে দখলে যখন পুলিশ অংশগ্রহণ করে তখন পুলিশ তো অতি ক্ষমতাবান ভাববে নিজেকে, এটাই স্বাভাবিক। এবং সে কারণে আজকে কি হচ্ছে, আপনি দেখবেন কোন নিয়ম নীতি, হ্যাঁ একটা পুলিশ বাহিনী সবাই খারাপ না, কিন্তু পুলিশ বাহিনীর এই যে অতি 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 উৎসাহী লোক, এবং আপনি দেখবেন পুলিশের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছেন তারা রাজনৈতিক দলের নেতার চাইতেও রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন, এবং এটার কারণ হলো এই যে তারা জনগণের বিশ্বস্ততা অর্জনের চাইতে রাজনৈতিক সরকারের বিশ্বস্ততা বেশি অর্জনে অতি বেশি আগ্রহী, এবং সমস্যাটার জন্ম এখান থেকেই শুরু হয়। আমরা যেটা মনে করি, আপনি দেখবেন ক্রস ফায়ার, হঠাৎ মেজর সিনহার ক্রস ফায়ারের পরে এখন কি হলো, থানায় পিটিয়ে হত্যা করা হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আপনি এই যে রায়হানের কথা যেটা আপনি বললেন, সিলেটে যে ঘটনাটা ঘটলো, এটা কোন, আপনি নিজে চিন্তা করেন, মানুষ বিপদগ্রস্ত হলে রাস্তায় মানুষ দৌড়ে পুলিশের কাছে আশ্রয় নিবে, আর পুলিশের কাছে আশ্রয় নেওয়ার পর যখন মানুষের জীবন বিপন্ন হয় তাহলে মানুষের যাওয়ার জায়গা থাকবে কোথায়? সুতরাং পুলিশকে, ওই যে কথা আমি বলছিলাম যে পুলিশকে জনগণের বন্ধু হতে হবে, যেটা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইদানিং পুলিশকে বক্তৃতা দিয়ে বলছেন, আর পুলিশ যতদিন পর্যন্ত নিরাপদ
আর একটা জিনিস থানাটা কি, আপনি থানা বলেন পুলিশ হেফাজতে জানেন, এই জায়গাটা মনে হচ্ছে যে সাধারণের কোনো প্রবেশ অধিকার নাই। আপনি থানায় আপনার কোনো ভাইকে ধরে নিয়ে গেছে, আপনি আজকে রাতে দেখা করতে যান, আপনাকে তার কাছে পর্যন্ত পুষতে দেওয়া হবে না। এই যে সাধারণ মানুষের প্রবেশে যে বাধাগ্রস্ত করে, এতেই মানুষকে আরো বেশি সন্দেহ প্রবণ করে। এবং বাস্তবতা কি, পুলিশ কাস্টডিতে যখন একটি মানুষ থাকে, আইনটা কি আমাদের দেশের, আপনি প্রফেসর কার্জন জানেন, আমাদের সংবিধানে এটা সন্নিবেশিত করা আছে যে একজন মানুষ গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নোটিফাই করতে হবে, এবং শুধু তাই না, লিগাল প্রোটেকশন তাকে দিতে হবে, এবং তিনি হেফাজতে থাকবেন যখন তখন তার নিরাপত্তা বিধান করতে হবে। কিন্তু আমাদের কি হয়, দিনের বেলা আমার আত্মীয়কে, আমার ভাইকে ধরে নিয়ে গেছে পুলিশ, অথবা আমার আমাকেই ধরে নিয়ে গেছেন মনে করেন, আমার পরিবারের কেউ, আমার স্ত্রী বা আমার কোনো আত্মীয় পুলিশের কাছে গেলে কোনো সদুত্তর পাওয়া যায় না। এবং এমনও হয়, লুকোচুরি হয়, যে আমাকে নিয়ে গেছে থানায় বা একজনকে থানায় নিয়ে গেছে, একটা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত স্বীকারই করা হয় না। আবার এমনও মিস্ত্রি তৈরি হয়, দেখেন আপনি আজকে কি হচ্ছে, কিছুদিন যাবৎ আমরা শহরে কি দেখেছি, ঢাকা শহরে মাইক্রোবাস নিয়ে সাদা কাপড়ে, মানে সাদা পোশাকে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। এটা কারণ কি, পুলিশ যখন সাদা পোশাকে কখনো কাউকে গ্রেপ্তার করে, তখন করে কি, সমাজের দ্বারা দুর্বৃত্ত আছে, এই সাদা কাপড়ের বেনিফিট তখন তারা গ্রহণ করতে চায়, তখন মানুষের মধ্যে বিভ্রান্তি আছে। আপনি দেখেছেন কেউ গ্রেপ্তার করেছে, পরিবার দাবি করেছে প্লেন ক্লোথ পুলিশ তাকে তুলে নিয়ে গেছে, পুলিশ অস্বীকার করছে। কারো পরিবারে যখন এইরকম ঘটনা ঘটে, তখন তাদের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, এরকম ঘটনাও তো আমরা দেখছি। সুতরাং বিষয়টা খুব সংক্ষেপে যদি আমি এইভাবে করে বলি, পুলিশ যে অবস্থায়, অর্থাৎ পুলিশ তো আর না, পুলিশ নট এজ এ হোল, পুলিশের যে সকল ব্যক্তিরা পুলিশে ভর্তি হয়ে পুলিশের ড্রেস পরে, যারা মনে করেন যে আমরা কোনো কিছু করলে আইনের আশ্রয় আসবে না, আইন আমাদেরকে কোনো সাজা দিতে পারবে না, এমন অনুভূতি বা এমন মনোভাবাপন্ন পুলিশের যারা আছেন, তাদেরকে ভেবে নিতে হবে যে আইনের ঊর্ধ্বে তারা কেউ না। আর পুলিশের এই যে বর্দি যেটা পুলিশ পরে, উর্দি যেটা পুলিশ পরে, এই উর্দিটা পুলিশকে অন্যায়ভাবে প্রোটেকশন দেওয়ার জন্য নয়, এটা পুলিশ ওই ওই উর্দি পরে মানুষকে তাকে মানে প্রতিরক্ষা দেবে, মানুষকে বিপদ থেকে রক্ষা করবে, সে কারণেই এটা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যেটা দেখছি আজ, পুলিশ ভাবে যে আমরা যা কিছু করব, আমাদেরকে কোনো কিছুর জন্য কোনো কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। পুলিশের যে সকল ব্যক্তিরা নিজেকে এত উৎসাহী মনে করেন এবং আইনের ঊর্ধ্বে মনে করেন, তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে হবে পুলিশকে সত্যিকার অর্থে। কারণ একটা সমাজ ব্যবস্থায় শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে পুলিশ এবং জনগণ মিলিত ভাবে ছাড়া হবে না। কারণ এদেশের সকল অর্জনে সকল বাহিনীরই ভূমিকা আছে, কিন্তু মনে রাখতে হবে একটা বড় ভূমিকা কিন্তু এদেশের সাধারণ মানুষ ছিল। সেই সাধারণ মানুষের স্বাভাবিক আশ্রয়ের জায়গা যখন পুলিশ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু পুলিশ যখন, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। এস এম কামাল হোসেন এতক্ষণ শুনছিলেন, আপনি যদি একটু বলেন। আপনার ধন্যবাদ। মাসুদ সাহেব বললেন যে পুলিশ নির্বাচিত সরকার, মানে একটি সরকারকে যখন নির্বাচিত করেন, তখন পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, পুলিশ অনিয়ম করবে, এরকম হত্যাকাণ্ড করবে, পুলিশ গোটা পুলিশ বাহিনী কিন্তু এর জন্য দায়ী না। পুলিশের কিছু কিছু লোক হয়তো এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে, আমি কিছু কিছু লোকের কথাই বলেছি। এই সরকারের আমলে পুলিশ সরকার কিন্তু সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, আপনি দেখেছেন কয়েকদিন আগে রংপুরে 3 পুলিশের যাবজ্জীবন হয়েছে একটি ছেলের হত্যাকাণ্ডের মধ্যে। এবং রংপুরে আর একটি ঘটনা ঘটেছিল, রাত্রে একটি দারোয়ানকে পিটিয়েছিল কিছু দুর্বৃত্ত, ওসি কিন্তু সেই ঘটনার স্থলে উপস্থিত ছিল না, কিন্তু তার দায়িত্ব অবহেলার কারণে তাকে কিন্তু ওই থানা থেকে উদ্ধার করে পুলিশ স্টেশনে পৌঁছে তার ফলে বিভাগীয় তদন্ত হয়। আজকে যে সিলেটের যে ঘটনা ঘটেছে একটু অত্যন্ত দুঃখজনক, এটা আমরা কেউ প্রত্যাশা করি না, এটা পুলিশ বাহিনীর ভাবমূর্ত ক্ষুণ্ণ হয়। কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু পুলিশের মধ্যে তদন্ত কমিটি করা হয়েছে তাদের। আমার ভাই মাসুদ সাহেব যে কথা বললেন যে নির্বাচিত সরকার হলে 1995 সাল
দিনাজপুরের ইয়াসমিন বাসে নামতে গিয়েছিল, ঢাকা থেকে দিনাজপুর গিয়েছিল, পুলিশ তাকে বলেছিল ভ্যানে করে পৌঁছে দিয়ে তাকে রেপ করেছিল। দিনাজপুর উত্তপ্ত হয়েছিল পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, এবং আজকের প্রধানমন্ত্রী সেদিনকার বিরোধী দলের নেত্রী সেই দিনাজপুরে মানুষ যখন রাস্তায় নেমেছিল গুলি করে কয়েকজনকে হত্যা করা হয়েছিল, সেদিন মাসুদ সাহেবরা ক্ষমতায় ছিলেন, বিরোধী দলের নেত্রী আজকের ওনার কাছে প্রশ্ন করতে চাই। উনি বললেন পুলিশের ছত্রছায় বা অন্যরা ইলিনহাট অপারেশন করে 128 জন বিরোধী দলের নেতা কর্মীকে খুন করেছিলেন 2001 সালে, এক ক্ষমতার এক বছরের মধ্যে, মানে এত ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন, ভোটের জোরে ওনাদের হাবভবন তৈরি করে সেদিন 128 জন লোককে হত্যা করেছিলেন এবং বাংলাদেশে আইন করেছিলেন হত্যাকাণ্ডের বিচার হবে না। তাদের মুখে নীতিবাক্য শোনা যায় না, যদি দুঃখ প্রকাশ করে নীতি কথা বলতেন তাহলে ভালো শোনা যায়, বাকি যারা বলছেন আমি শ্রদ্ধা করি, অনিয়ম আছে, খারাপ কাজ হচ্ছে, সব কিছু হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, আমি মনে করি হচ্ছে, কিন্তু একটি সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা, ওনাদের আমলে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি, বরং প্রশাসনকে রক্ষা করার জন্য ইলিনহাটের অপারেশনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে রক্ষা করার জন্য মানুষের ভোট নিয়ে যারা নির্বাচিত হয়েছে তারা সেদিন সেই হত্যাকাণ্ডের বিচার কেউ চেতে পারে না, এই আইন করেছে। আমি ধরেন কোনো অন্যায়কে প্রশ্রয় দিয়াম মনে করি না, কারণ আমার নেত্রী এটা বিশ্বাস করে, কোনো মায়ের কোল খালি হোক এটা উনি মনে করেন, এটা সবচাইতে মর্মান্তিক, এটা দুঃখজনক, বাংলাদেশে কোনো মায়ের কোল খালি হোক, কাউকে বিচার মানে বিনা দোষে তার তারকে নির্যাতন করা হোক, এইটা জনতি শেখ হাসিনা পছন্দ করে না, তার সরকারও প্রশ্রয় দেয় না। তারপরে দুই একটি ঘটনা যে ঘটে না আমি অস্বীকার করি, ঘটনা ঘটে, কিন্তু 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কোন কোন অপরাধের বিচার হয়েছে, পুলিশ অনেক, আমি ইয়াসমিনের কথা বললাম, ক্লিনআড অপারেশনের কথা বললাম, আরো অনেক ঘটনা ঘটেছে, কোন কোন ঘটনার বিচার হয়েছে, এই আমলে বিচার হয়, তদন্ত হয়। আমি আবারও বলি যে গোটা পুলিশ বাহিনীকে দায়ী করে লাভ নাই, গোটা রাজনীতিবিদদের দায়ী করে লাভ নাই, গোটা সাংবাদিকদের দায়ী করে লাভ নাই, গোটা ব্যবসায়ীকে দায়ী করে লাভ নাই বা প্রশাসনকে দায়ী করে লাভ নাই। আমরা সমাজে কিছু লোক আছে কিছু অনিয়ম অপকর্ম সন্ত্রাস দুর্নীতি করছে, আমরা সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই, এটাই হচ্ছে আমাদের সবাইকে সচেতন ভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে। যদি সরকার আশ্রয় প্রশ্রয় দেয়। অনেক ধন্যবাদ এসএম কামাল হোসেন। আমাদের সঙ্গে পাভেল, আমরা যেটা বললাম সিলেটে পুলিশের হেফাজতে যে মৃত্যুবরণকারী রায়হানের কাজিন সে আমাদের সঙ্গে আছে। পাভেল আপনি যদি একটু বলেন, আপনার কথা আমরা শুনতে চাই, রায়হানের বিষয়টা যদি একটু বলেন। দেখেন যে এটা তো এখন পিবিআই তদন্ত করতেছে, আজকে আজকে সারাদিন যে পিবিআই তদন্ত হয়েছে আমাদের বাসায় আসছিল, অনেক জিজ্ঞাসাবাদ করে গেছে, এখন পিবিআই সদস্যরা বলছেন যে এটা তারা নতুন করে আবার সকালের দিকে লাশটা উত্তোলন করবেন, করে আবার ময়নাতদন্ত করবেন, করে তারপরে তারা পদক্ষেপ নেবেন। যে একটু যদি বলেন যে ঘটনার পূর্বাপর ঘটনা, ঘটনাটা হলো যে আমার ভাই ভাই একটা ফার্মেসিতে একটা ডাক্তারের চেম্বারে আর কি যে ডিউটি ডিউটির অবস্থা থাকেন, তার ডিউটিটা হলো যে 4টা থেকে 10টা পর্যন্ত। জি, তো তখন যে তিনি সেই শনিবারের দিন দিবাগত যে এই সময় তিনি আর কি খালার বাসায় বাসা খাওয়া দাওয়া করে উনি ডিউটির জন্য বের হয়ে গিয়েছিলেন, আপনার সাউন্ডটা আবার প্রবলেম করছে।
না আমরা শুনতে পাচ্ছি, আপনি যদি কন্টিনিউ করেন তাহলে খুব ভালো, আমরা কিন্তু শুনতে পাচ্ছি আপনাকে। জি, তো এই ভাইয়া যে সময় ডিউটিতে যান ওনার পরনে ছিল নেভি ব্লু কালারের একটি টি শার্ট এবং একটা জিন্সের প্যান্ট ছিল নেভি ব্লু কালারের। জি জি, উনি ঠিকঠাক মতোই বের হয়ে গিয়েছিলেন যে খালার বাসা থেকে খেয়ে দিয়ে, যে উনি ওনার আম্মা ওনার আম্মার বাসা থেকে খেয়ে দিয়ে ডিউটিতে গিয়েছিলেন, ওনার আসার কথা 10টার দিকে বাসায় আসার কথা, কিন্তু সেদিন 10টার সময় বাসা থেকে আসে নাই ভাই। রাত 4টার সময় ফোন আসছে, যে তার আম্মার ফোনে কল আসছে, যে আম্মা আমাকে ওরা ধরে নিয়ে আসছে আমারে কি সিলেটি বাসায়, আমি বলতেছি যে আমারে বাঁচাও রে বা আমারে বাঁচাও, আমারে পিঠা মারি লিব টেকা না দিলে। তো আমার খালু ফোন ধরেছিলেন, আমার যে আমার খালা তাহাজ্জুদের নামাজে ছিলেন, সেই সময় তাহাজ্জুদের সময় ছিল, তখন আমার খালু জিজ্ঞাসা করেছেন যে যে রায়হানের যে চাচা রায়হান আমার ভাইয়ের যে চাচা খালু, উনি জিজ্ঞাসা করছেন যে তুমি কোথায় আছো। তো তখন ভাইয়া বলছে যে না আমাকে ওরা বন্দর ফাঁড়িতে ধরে নিয়ে আসছে, তুমি টাকা নিয়ে আসো আমার না হলে ওরা আমাকে মেরে ফেলবে। তখন তাড়াহুড়ো করে টাকা মিলিয়ে কিছু টাকা নিয়ে আসো ওখান বলেছিল, টাকা মিলিয়ে আমার ভাইয়া পুলিশ ফাঁড়িতে গেছেন খালু গিয়ে সেখানে। সেখানে গিয়ে খালু জিজ্ঞাসা করেছেন যে আমার কনস্টেবল যেজন ছিল তাকে জিজ্ঞাসা করেছেন যে আমার ছেলেকে নাকি আপনারা ধরে আসছেন বাতিজাকে, আমি তার সাথে দেখা করতে যাই। ওই সময় আমার খালুকে তারা ঢুকতে দেয় নাই, বলছে যে না এখন হবে না, এখন উনি ঘুমাইতেছেন কনস্টেবল বলছে। তো তখন এই সময় আর কি যে ফজরের আজানের আকামত, যেটা নামাজের আগে আকামত হয়ে গেছিল পাশে মসজিদে, তো খালু আকামত শুনতে পেরে নামাজে চলে গিয়েছিলেন। তো তখন নামাজ পড়ে আসার সময় একজন দাঁড়িয়াল একজন লোককে জিজ্ঞাসা করেছিলেন যে এখানে কি হয়েছিল। তখন ওই দাঁড়িয়ালা লোকটা বলছে যে এখানে মধ্যরাতে একটা ছেলেকে ধরে এনে বেদম মারপিট করা হয়েছে। তখন আমার খালুর পিঠে অনেক অনেক উনি কষ্ট পেয়ে তাড়াহুড়ো করে জানতে চেয়েছেন যে আমার ছেলে কিনা। তো তখন তিনি গিয়ে আবার পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসা করলেন যে আমার ছেলেকে দেখতে দাও। তখন পিছন থেকে একজন চেয়ারে বসেছিল, সে বলছে যে আপনার ছেলে এখন কি আছে। পাবেল, হ্যাঁ প্লিজ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথাগুলো বলবার জন্য। এম আজিজ ভাই, আপনি যদি একটু বলেন সব মিলিয়ে। দেখেন, পুলিশ ভালো কাজ করে নাই, সৎ লোক নাই, এটা ঠিক না। আছে আমার জানা মতো এক সাবেক আইজি, অত্যন্ত সৎ এবং খুবই কষ্টে এখন দিন কাটাচ্ছে রিটায়ার করার পরে। কিন্তু অভিযোগটা হচ্ছে যে এখানে তো ধরেন কার্জন ভাই আছেন, তিনি আইন নিয়ে রিসার্চ করেন, পড়াশোনা করেন, আমি সুতরাং আইনের দিকে যেতে চাই না। তবে 1861 সালের যে পুলিশ আইন যেটা বলবৎ আছে সেটা 33 ধারায় কিন্তু পুলিশের কি দায়িত্ব সেটা বলা আছে। যে কথাগুলি পলিটিশিয়ানরা বলে যে পুলিশ তো সরকারের কথাই শুনবে কারণ তারা তো সরকারি লোক, কিন্তু দায়িত্বে তো বলা আছে কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করবে। পুলিশ কি এখন শুধু বৈধ আদেশ পালন করে? তারা নিজেরাই নিজেদের আদেশ পালন করে। তারপরে বলা আছে যে অপরাধের সংবাদ সংগ্রহ করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। পুলিশ বলে যে আমাদেরকে কেউ না জানালে আমরা জানবো কোথেকে, কিন্তু তাদের তো দায়িত্ব এটা জানা। তারপরে অপরাধের প্রকৃত তথ্য উদ্ঘাটন করা, ওনারা ওনাদের মতো করে টাকা পয়সা নিয়ে ওনাদের মতো করে তথ্য তৈরি করে। এখন যদি বলেন যে আমাদের যে প্রশ্ন, আমাদের মনে সাধারণ জনগণের মনে প্রশ্ন যে এই যে ক্যাসিনো মহামারী চললো সেখানে সবচাইতে চাঁদা গ্রহণ করেছে পুলিশ বেশি,
এই যে ইয়াবা আসে বার্মা থেকে বলি এই স্টেট থেকে এখানে যারা ব্যবসা করে ইয়াবার তাদের কথা আলাদা কিন্তু ওখান থেকে চাঁদা সবচেয়ে বেশি গ্রহণ করে পুলিশ প্রসপায়ার সবচেয়ে বেশি করে পুলিশ হেফাজতে হত্যা করে সবচেয়ে বেশি পুলিশ ফুটপাথ থেকে চাঁদা তোলে সবচেয়ে বেশি পুলিশ থানা এবং হাইওয়েতে চেকপোস্ট বসিয়ে চাঁদা তোলে পুলিশ সবচেয়ে বেশি হাইওয়ে মহাসড়ক থেকে গাড়ির থেকে চাঁদা তোলে সবচেয়ে বেশি পুলিশ থানায় গেলে জিডি করতে টাকা পয়সাও নাই এবং টাকার জন্য ভুয়া কেসে ফাঁসাও দেয় পুলিশ তো সব অকর্মই করে না ফাঁসাতে পারলে কোনো অজুহাত না পারলে ইয়াবা পকেটের ভিতরে ঢুকায় দেয় একজন ক্যাসিনোর সবচেয়ে বড় একজন ব্যক্তি আসামি আমি নাম বলবো না সে সাংবাদিকদের সাথে পরিচয় সে এসে গল্প করতেছে আরে আমার মতো লোক একা ভাঙা পিস্তল দিয়া আমারে জেলে ঢুকায় রাখছে এবং আমাকে ফাঁসায় দিছে তার কাছে তো পিস্তল ছিল না তখন তো ইয়া আপনার এই জন্য আমি বলছি যে অভিযোগ যেটা বলা হয় যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ তো আপনার এই দেশের জনগণের আপনার দেশের মালিক জনগণ জনগণকে রক্ষা করার সমাজকে রক্ষা করার আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের এবং পুলিশ ন্যায়ের পক্ষে থাকবে পুলিশ রাষ্ট্রের কর্মচারী কোন রাজনৈতিক দলের না ইভেন সরকারেরও না সুতরাং পুলিশ তো তার দায়িত্ব থেকে সরে গেছে এখন আসলে প্রতিপক্ষে আমরা সাধারণ নাগরিক হিসেবে বসি যে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে পুলিশ আমলা এবং ব্যবসায়ী এরা দেশ চালাচ্ছে সরকার নামে মাত্র ক্ষমতায় থাকার জন্য এদেরকে নানাভাবে কিন্তু নানানভাবে সুবিধা দিচ্ছে আজকে হাজার হাজার সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হয় হাজার হাজার আপনার চাকরিজীবী নিয়োগ পুলিশের নিয়োগ দেওয়া হচ্ছে আপনার 38 লক্ষ কেস পেন্ডিং একজন বিচারক নিয়োগ দেওয়া হয় না সারা দেশে বিচার বিচার হবে কি করে আজকে এই যে ধর্ষণ হচ্ছে এই যে পুলিশকে ধরা পুলিশের বিরুদ্ধে কিছু করা যাবে না আপনার আইন আইন বিভাগ ফাংশন করতে পারছে না এই যে দেখেন কক্সবাজারের এসপির বিরুদ্ধে যখন ওই সাবেক মেজর যে মারা গেল সিনহা তার বোন কেস করতে গেল সাথে সাথে মন্ত্রী পরিষদ অধিদপ্তর থেকে ল মিনিস্ট্রিকে চিঠি দিল যে কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না মামলা খারিজ অথচ সেই লোকের এখনো ইউটিউবে তার কথা অডিও ভাসতেছে আর একজন রিটায়ার্ড এসপি দুজন পরামর্শ করে এই প্রদীপকে দিয়ে এই সব এই খুন পরিচালনা করছে অথচ তার বিরুদ্ধে কেসই করা যাবে না এখন কোন স্বাস্থ্য অধিদপ্তর পরিপত্র জারি করে রাখছে কোন সরকারি লোক কথা বলতে পারবে না সব তো মুখ বন্ধ করে দিছে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সব মিডিয়া বন্ধ করে দিছে মুখ সমাজে যদি একপক্ষীয় অবস্থান থাকে একটি রাজনৈতিক দল সক্রিয় থাকে এবং সেই দলের কাছে যদি রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান অনুগত হয় তাহলে দেশে তো ইমব্যালেন্স থাকবে শুনতে পাচ্ছি হ্যালো মিস্টার ভুঁইয়া আমরা শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে আনমিউট করতে হবে আপনাকে জি বলুন এখন আচ্ছা আমার মনে হয় যে আমরা পাচ্ছি না নুরুজ্জামান সাহেব আপনি যদি একটু বলেন আমি অনেকক্ষণ ধরে শুনতেছিলাম আপনাদের কথা সবাই এখন যে বলেন সমালোচনাই করছেন যাই হোক যেহেতু আপনি পুলিশে ছিলেন সব মিলে পুরো ব্যাপারটা অস্বীকার করি না সমালোচনা করলে সবারটাই সমালোচনা করা যাবে এবং করলে ধরেন যারা এই মসজিদ ইমামতি করে তাদের বিরুদ্ধে সমালোচনা করলে ধরেন 2 দিন পর্যন্ত করা যাবে আমি সেটা সেদিকে যাব না তা আমাকে একটু আগে যে কথাগুলো আমি শুনতেছিলাম যে নির্বাচনে এই গত নির্বাচনে পুলিশই নাকি সমস্ত মানে অপকর্ম গুলো করেছে বা তাই এগুলো বলা হচ্ছে এগুলো ঠিক নয় নির্বাচনে কিন্তু পুলিশের দায়িত্বটা সীমিত দায়িত্ব কিন্তু নির্বাচন পরিচালনা করেন সেখানে নির্বাচন কমিশন থাকে সেখানে প্রশাসন থাকে সামরিক বাহিনী থাকে এবং অন্যান্য বিভিন্ন সংস্থা জড়িত থাকে পুলিশের একটি পার্ট তারা রোল প্লে করে এককভাবে কিন্তু পুলিশ নির্বাচন পরিচালনা করে না যাই হোক আমি সমালোচনা মানে আর পুলিশের যে
যে সমালোচনাগুলো করছেন আমি অস্বীকার করি না যে পুলিশ এগুলো হয় না, তো এগুলো আমি অস্বীকার করি না। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে ব্যক্তির দায় কিন্তু প্রতিষ্ঠান নেয় নাই। পুলিশে দেখেন এ পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, কখনো যে সমস্ত ব্যক্তিরা বা ব্যক্তি যারা কোনোভাবে মানে ব্যর্থ আইনের ব্যর্থতা ঘটিয়েছে অথবা কোনো অন্যায় করেছে, সেটা কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণ পুলিশ বিভাগ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর বিচার ব্যবস্থা তো আছেই সবা, ওই জন্য আপনারা তো সবাই জানেন যে কত সময় আজকে যে পুলিশে যে যে সাদা কথা বললেন একটু আগে এক ভাই সম্ভবত শিক্ষক মহোদয়, তো এটা ঠিকই আছে। আমি দেখেন যে অপরাধ করলে কেউ পার পায় না এবং পুলিশে প্রচুর পরিমাণে মানে তাদেরকে কার্যক্রম পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যারা অন্যায় করে যাদের বিরুদ্ধে মামলা হয় সাজাও হয়েছে প্রচুর, এবং সেটা তো সেই দায়গুলো ব্যক্তির এবং সেটা বিভাগ সেটা সে দায় বা প্রতিষ্ঠান সে দায়গুলো নেয় নেই বা নেয় না কখনোই। তো সেই আমি আবারও বলি যে দেখেন এই এই দেশের স্বাধীনতা সংগ্রামের সময় আজকে যে পতাকা মানচিত্র দেখেন এর প্রথম রক্ত কিন্তু পুলিশেরই, প্রথম বুলেটটি ব্যবহার করেছিল পুলিশ এবং প্রথম শহীদ এবং তাদের মুখে তাজা রক্ত দিয়ে, এবং এগারোশো লোক প্রায় 1165 জনের লোক তারা আত্মাহুতি দিয়েছিল সেই 71 সালের পুলিশ বাহিনীর যারা, এবং প্রায় 60% পুলিশ সদস্য তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো আজকে সেই পুলিশের বিরুদ্ধে যখন ঢালাভাবে আপনারা মানে সবাই যখন বলেন তখন খুব কষ্ট লাগে। এই যে দেখেন এই যে বিগত যে সমস্যাগুলো যেমন এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, তারপরে যে কোনো ক্রান্তিকালে পুলিশের যে ভূমিকাগুলো নিশ্চয়ই আপনারা সে তারা ভুলে যাবার কথা নয়। এই যে আমি একটু আগে বলতেছিলাম যে করোনার সময় যে পুলিশের ভূমিকা নিশ্চয়ই আপনারা সবাই প্রশংসা করেছেন। না আপনি যদি একটু বলেন, যেহেতু আপনি পুলিশের ভেতর থেকে দেখেছেন যে কিভাবে আরো পুলিশকে আধুনিক যুগোপযোগী এবং সত্যিকারের জনবান্ধব করা যায়, অনেক যান্ত্রিক ডিভাইসের কথা আপনি বললেন, সেই কি কি দরকার আসলে এবং সেগুলো কি শুধু ডিভাইস নয়, পুলিশের দরকার হচ্ছে প্রশিক্ষণ দরকার, পুলিশের দরকার হচ্ছে মানসিকতা পরিবর্তনের জন্য এবং পুলিশ বিভাগকে মানে নিয়ন্ত্রিত করার জন্য। আমাদের কিন্তু এর আগেও আমরা পুলিশ রিঅর্গানাইজেশনের কথা বলেছিলাম, পুলিশ মানে একটা রিফর্মস এর কথা বলা হয়েছিল, পুলিশের আইনও পরিবর্তন করা দরকার, যে আইনে পুলিশ পরিচালিত হয় সে আইনেরও অনেক দুর্বলতা আছে এবং সেটাও যুগোপযোগী করা উচিত। আর পুলিশ নিয়ন্ত্রণের জন্য যে কিছু কৌশল আছে, যেমন পুলিশ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা যারা মানে তাদের একটা নির্বাচনের একটা পদ্ধতি আছে, প্রমোশনের একটা পদ্ধতি আছে, সেইগুলো যদি সঠিকভাবে বিবেচিত হয়, সেইভাবে যদি তাদেরকে মানে যোগ্যতার ভিত্তিতে যদি সেই তাদেরকে নিয়ন্ত্রিত করা যায় বা তারা যদি সঠিকভাবে পরিচালিত হতে পারে, সেই জন্য আমাদের যে রিফর্মস এর কথাগুলো বলা হয়েছিল সেইভাবে যদি পরিচালিত হতো তাহলে হয়তো বা আর একটু ভালো করা যেত। এবং আমি মনে করি যে পুলিশের নেতৃত্বের যে বিষয়গুলো আছে, যারা বর্তমানে এখনো আছে, আমি মনে করি যে তারা যথেষ্ট যোগ্য, যথেষ্ট ভালো, এবং এই বিষয়গুলো আমি কিছুদিন আগেও দেখলাম বর্তমান আইজিপি মহোদয় উনি পুলিশের যে মিটিং গুলো করছেন এবং যে তাদের মানে পুলিশ রিফর্মের জন্য, পুলিশের পরিবর্তনের জন্য, পুলিশের মানসিকতা এবং এই তাদের কর্মকাণ্ড নিয়ে যে সমালোচনা গুলো হচ্ছে সেই সমালোচনা থেকে কিভাবে তারা বেরিয়ে আসতে পারে, কিভাবে পুলিশ আরো অধিকতর জনগণের কাছাকাছি যেতে পারে, কিভাবে আইন শৃঙ্খলা আরো ভালো করা যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলো উনি ওনার মতো করে উনি দিক নির্দেশনা দিচ্ছেন। আমি আমার খুব ভালো লাগলো যে ওনার চিন্তা চেতনা মনন অনেক উন্নত, অনেক ভালো। তবে আমি বিশ্বাস করি যে হয়তো যে সমালোচনা গুলো আছে এটা হয়তো মানে আপনারা বিজ্ঞান ভিত্তিতে, যেমন ইংল্যান্ডে যদি আপনি যান একটা ইঁদুর বা সিঙ্গাপুরে যান, দেখবেন একটা ইঁদুর যদি একটা গর্তের থেকে আর একটা গর্তে যেতে যায়, কোন ইঁদুরটা কোন গর্তে থেকে কোন গর্তে গেলে সেটা বের করা সম্ভব ওই 30 সেকেন্ড বা 2 মিনিটের মধ্যে বের করা সম্ভব, কিন্তু আমার দেশে তো সেই ব্যবস্থাগুলো আমরা করতে পারছি না। জি অনেক ধন্যবাদ। একজন দর্শক যোগ দিয়েছেন, ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। কে বলছেন এবং কোত্থেকে বলছেন? জি বলুন। সালাম আলাইকুম, হাসান বলছি ঢাকা থেকে। জি বলুন মিস্টার হাসান। হেফাজত শব্দের অভিধানিক অর্থ রক্ষণাবেক্ষণ, দায়িত্ব, তত্ত্বাবধায়ন, অর্থাৎ আসামির
থানা হেফাজতে মৃত্যু মানে পুলিশের দায়িত্বে এবং তত্ত্বাবধানে মৃত্যু, আর থানায় হেফাজতে আসামির আত্মহত্যার কোনো সুযোগ নেই, আসামির থানা হেফাজতে আত্মহত্যার প্রশ্নই ওঠে না, তাহলে থানার পক্ষ থেকে হেফাজতের আসামির আত্মহত্যা কথা বলার অবকাশ আছে কি? জি মিস্টার নুরুজ্জামান যদি একটু অ্যান্সার করেন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে। না, আত্মহত্যা করার সুযোগ নাই, কিন্তু অনেক সময় যেগুলো এর জন্য অনেক সার্কুলার আছে, অনেক ঘটনা ঘটেছে আত্মহত্যা করেছে, যেমন জুতার ফিতা দিয়ে আত্মহত্যা করেছে, যেমন কোনো একটা কিছু দিয়ে ব্লেড বা কোনো কোনো জিনিস লুকায় রেখে সেটা করেছে, অথবা কারোর মাধ্যমে, সেটা সত্যি দায়িত্ব তো পুলিশের অবশ্যই আছে, এই জন্য তো তার ব্যর্থতার জন্য তাদেরকে সাজা ভোগ করতে হয়েছে, তাদেরকে আইনগত বিষয়গুলো তাদের উপর প্রয়োগ করা হয়েছে। তো আমি অস্বীকার করি না যে দায়িত্ব পুলিশের নেই, অবশ্যই পুলিশের, তো সেটাকে ধরেন যে দুর্বলতাগুলো আছে সেগুলো এখন আমার মনে হয় আত্মহত্যা করার সুযোগ এখন বোধ হয় নাই, তাই কারণে যে আমরা যে আমি যখন আমরা যখন চাকরি করেছি তখন দু একটা ঘটনা যখন ঘটেনি তা নয়, তো সেইগুলো যাতে আর না করতে পারে সেই জন্য সমস্ত রকমের ফাঁক ফকর গুলোই বন্ধ করা হয়েছে, এখন তো আর আত্মহত্যা করার সুযোগ আছে বলে আমি মনে করি না। জি মিস্টার কার্জন যদি আপনি বলেন, হাফিজুর রহমান কার্জন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে পুলিশ যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং প্রথম আপনার 1971 সালের 25শে মার্চ রাতে যে তিনটা প্রতিষ্ঠান আক্রান্ত হয় পাকিস্তানি হানাদার বাহিনী, একটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা ইপিআর, এবং পুলিশ জঙ্গিবাদ দমন করেছে, তারপরে করোনার সময় মানবিক আচরণ করেছে, সবকিছু আমরা স্বীকার করছি, এবং পুলিশের ভিতরে অসংখ্য ভালো লোক, অসংখ্য বলবো না, পুলিশের ভিতরে ভালো লোক আছেন, এবং আমি তো নামই বলতে পারি, তাদের সাথে আমি টকশোতে বসেছি, গবেষণা কাজ করেছি, সাবেক যে আপনার আইজিপি ডক্টর এনামুল হক, তারপর সাবেক আইজিপি পাটওয়ারি, সাবেক আইজিপি নুরুল হুদা, সাবেক আইজিপি মোহাম্মদ শাহজাহান, তারপর নাইম সাহেব কোথায় আছে আমি জানি না, ডিআইজি নজরুল, সাবেক এসপি সেলিম রেহান, অনেকের নাম আমি বলতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে যে অধিকাংশ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে যে তারা দুর্নীতিগ্রস্ত, তারা চাঁদা নেয়, তারা মানুষকে হয়রানি করে, এটা সত্যি, এবং আমি আপনাকে আমার যে গবেষণা, আমার যে স্টাডি, আমার যে তথ্য উপাত্ত তাই বলছি। আমি আগে যখন আমাকে সময় দেওয়া হয়েছিল তখন আমি বলেছিলাম যে পুলিশ যে আপনার তৈরি করেছিল এটা করেছিল আপনার ব্রিটিশ ঔপনিবেশিক সরকার, এবং তাদের মূল লক্ষ্য ছিল যে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের একটা বাহিনী দরকার, এবং এই বাহিনী তাদের সব রকম প্রোটেকশন নিশ্চিত করবে, এবং সেই পুলিশকে তারা এস্টাবলিশ করলো হচ্ছে 1861 এর যে পুলিশ অ্যাক্ট সেটা দিয়ে, এবং সেটা করার পরে পুলিশের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আসা শুরু করলো, এবং সেই ব্রিটিশ সরকার অনেকগুলো কমিশন করেছে, একটা কমিশনের রিপোর্ট আমি শুধু বলছি, ফ্রেজার কমিশন 1902, মানে আপনার 100 বছরেরও আগে আপনার যে কমিশন, সেই কমিশনের রিপোর্ট হচ্ছে এভরি হোয়ার দি মেম্বার্স অফ দ্য কমিশন ওয়েন দে হার্ড দি বিটার কমপ্লেইন্ট এগেইনস্ট দি পুলিশ অফিসিয়ালস, এবং সেই কমিশন বলছে যে আমরা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তদন্ত করার জন্য যে কমিশন করেছি সেই কমিশনের মেম্বাররা যেখানেই গিয়েছে, মানে সেটা তখন আপনার দুই ধরনের ম্যাজিস্ট্রেট ছিল, একটা ছিল ব্রিটিশ মানে ফরেন ম্যাজিস্ট্রেট, আর একটা ছিল আপনার ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেট, শুধু ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্মকর্তা না, সব ধরনের পেশার সব ধরনের মানুষ তারা পুলিশের সবচেয়ে সবচেয়ে খারাপ কমপ্লেইন গুলো করেছে, এবং এই কমিশন তাদের তিনটা বিশেষণ দিয়েছে পুলিশকে, যে ফাইন্ডিংস অফ দ্য কমিশন ইজ দ্যাট পুলিশ ইজ করাপ্ট, পুলিশ ইজ ইনএফিসিয়েন্ট, পুলিশ ইজ হাই হ্যান্ডেড। আপনি আজকে 100 বছরে বেশি হয়ে গিয়েছে, আপনি কি আজকে বাংলাদেশ পুলিশকে আমি ইনএফিসিয়েন্ট বলবো, কারণ বাংলাদেশ পুলিশের দক্ষতা, তাদের ট্রেনিং অনেক কিছু বেড়েছে, তারা জঙ্গিবাদ দমন করতে পারে, তারা যে কোনো কিছু, কিন্তু বাংলাদেশ পুলিশের তো ফ্রিডম নেই, তারা তো রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এই যে বাংলাদেশ পুলিশ মানে পুলিশ যে করাপ্ট এবং হাই হ্যান্ডেড এটা তো এখনো রয়ে গিয়েছে, আপনাকে কিন্তু বুঝতে হবে, এবং এরকম অসংখ্য কমিশনের রিপোর্ট দিয়ে আমি যেটা বলছি যে পুলিশের ভিতরে ভালো মানুষ আছে কিন্তু তাদের সংখ্যা খুবই কম, পুলিশের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী টপ টু বটম তারা করাপ্ট, এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে সেটা সত্যি, এবং এখানে আপনার জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ ভাই খুবই সুন্দর অনেকগুলো পয়েন্ট তুলেছেন, এবং আপনি দেখেন যে ক্রস ফায়ারের মধ্য দিয়ে সবচেয়ে বেশি টাকা পুলিশ উপার্জন করে, হেফাজতে নির্যাতনের মধ্য দিয়ে পুলিশ টাকা উপার্জন করে, ইয়াবার ব্যবসা যে সেখান থেকে পুলিশ টাকা উপার্জন করে, থানায় গেলে জিডি করেন, এফআইআর করেন, টাকা না দিলে হবে না, ক্যাসিনো থেকে সবচেয়ে বেশি চাঁদা পুলিশ পায়। এখন ধরেন এডুইন সাদারল্যান্ড, উনি হচ্ছেন আমেরিকার বিখ্যাত একজন সোশিওলজিস্ট, উনি 1940-এর দশকে উনি গবেষণা করে তার যে ক্রিমিনোলজি বই সেখানে বলেছেন যে আমাদের মতো দেশে হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি হয় সেই দুর্নীতির মূলে হচ্ছে তিন পেশার লোক, তিনি বলেছেন ক্রিমিনাল পুলিশ পলিটিশিয়ান ট্রায়াম্ভিরেট, মানে
অপরাধী পুলিশ এবং পলিটিশিয়ান এই তিন পেশার লোকদের দিয়ে যে একটা দুষ্ট চক্র, তারাই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে। আপনি দেখেন যে ঢাকা শহরে যদি এক মাসে 50,000 কোটি টাকার মানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হয়, এখানে যে ক্যাসিনো চলে, এখানে যে জুয়া চলে, এখানে যে ছিনতাই হয়, এখানে যে চাঁদাবাজি হয়, তার একটা অংশ মানে ধরেন যে আমি যদি 30,000 কোটি টাকা ধরি, তার 10,000 কোটি টাকা পলিটিশিয়ানকে দিতে হবে, 10,000 কোটি টাকা পুলিশকে দিতে হবে, নইলে কিন্তু ক্রিমিনালরা ওটা করতে পারবে না এবং তাদের হাতে থাকবে 10,000 কোটি টাকা। এবং আমাদের অনেক তথ্য উপাত্ত এবং আমাদের অনেক গবেষণা সে কথাই বলছে। এবং সাদারল্যান্ড মানে এডুইন এইচ সাদারল্যান্ড, ওই যে আজিজ ভাই যেটা বললেন, আপনি যদি সেইটা অ্যানালিসিস করেন, হ্যাঁ, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে ইয়াবা ব্যবসা হচ্ছে, ক্যাসিনো ব্যবসা হচ্ছে পুলিশের নাকের ডগায়, এবং সেটা যদি আপনি পুলিশ সেটা জানে এবং পুলিশের কাছে পুলিশকে টাকা না দিলে আপনি সেটা চালাতে পারবেন না। এবং আমাদের দেশের বাস্তবতায় আমি আপনি যে কথা বলছি পুলিশ নিয়ে, এট দি এন্ড অব দ্য ডে কোনো আউটকাম নাই, কারণ আমাদের এখানে যারা ক্ষমতায় আসেন তারা আপনার এখানে একটা মানে দ্বৈত নীতি ফলো করেন। আপনি ধরেন যে আমার এখনো স্পষ্ট মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যখন 2004 সালে বিরোধী দলীয় নেত্রী, তিনি পুলিশকে বলেছিলেন লাঠিয়াল বাহিনী আর র্যাবকে বলেছিলেন হন্তারক বাহিনী মানে কিলিং স্কোয়াড। আপনি দেখেন যে এখন ক্ষমতায় আসার পরে মানে তিনি বলছেন যে পুলিশ হচ্ছে মানুষের বন্ধু, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান হচ্ছে মানুষের বন্ধু। আর 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যে ক্ষমতায় ছিল, তখন আপনি দেখেন যে 2004 সালের 26শে মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গঠন করা হয়, 2014 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2014 সালে এসে বলেছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিলুপ্ত করে দিতে হবে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড যারা ক্ষমতায় যাচ্ছে, কারণ আমি আপনি যতই আলোচনা করি কিচ্ছু হবে না, যারা ক্ষমতায় যাচ্ছেন তারা যদি সদিচ্ছা না থাকে, তারা যদি পলিসি না নেন, এই পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান চেঞ্জ হবে। এখন তারা ক্ষমতায় থাকতে বলছে, আমি একটু কথা বলতে চাই, আমাকে বলতে দেন। জি জি অবশ্যই বলেন বলেন আমি বলেন ওই যে বলা হচ্ছে যে মানে আমি কিন্তু কোনো ব্যক্তিকে বলছি না ভাই, আমি কোনো ব্যক্তিকে বলছি না, পুলিশের শুনুন না, একটু শুনুন প্লিজ প্লিজ, কর্মকর্তা সবই দুর্নীতিবাদ, এটা কিন্তু ঠিক নয়। আমি কিন্তু সব বলি না, পুলিশের শতকরা 85% লোক তাদের করাপশন করতে চাইলেও তারা করতে পারবে না, তাদের সে সুযোগই নাই। তাহলে আপনি এইভাবে তো কথা বলা ঠিক না, আপনি প্রফেশনকে করলেন ঠিক না, ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠান নেয় না, প্রত্যেকটা সংগঠনের আপনাদের সব প্রফেসর কি ভালো নাকি, আপনি যত টিচার আছে সব টিচার কি আমাদের কাছে কি আর সৎ এটা বলতে পারবেন? আমি কিন্তু রোবায়েত আমি কিন্তু বলেছি পুলিশে অনেক ভালো লোকজন আছে, কিন্তু অধিকাংশ কিন্তু আপনার দুর্নীতিগ্রস্ত, একটা সংগঠন কি ভাবে দুর্নীতিগ্রস্ত বলবেন? আমি আপনাকে রেফারেন্স এটা মেনে নেওয়া যায় না, এটা ফ্রেজার কমিশন আমি করিনি ভাই, ফ্রেজার কমিশন ব্রিটিশ গভর্নমেন্ট করেছে না, সেই ফ্রেজার কমিশন ব্রিটিশ পুলিশ ছিল, এটা বাংলাদেশ পুলিশ না, সেটা ব্রিটিশ পুলিশ, এটা বাংলাদেশ পুলিশ নয়। আপনি বাংলাদেশ পুলিশ তো ব্রিটিশ আইনে চলে, বাংলাদেশ পুলিশ তো ব্রিটিশ আইনে চলে, বাংলাদেশের বাংলাদেশের মানুষ আপনারা কোথায় ছিলেন? আমিও কিন্তু 13 বছর বসে মুক্তি, আমি তো পুলিশ ছিলাম না, কিন্তু আমি ভাই বলেছি পুলিশের মুক্তিযুদ্ধ করেছি, পুলিশের দেশে প্রথম এই দেশে যে ক্রাইসিস গুলো ফেস করছে পুলিশে করছে, আপনার মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন, যে প্রথম যুদ্ধ যুদ্ধ করতে কিন্তু পুলিশে প্রথম রক্ত দিতে পুলিশে, কিন্তু সবকিছু বলেছি যে পুলিশ মুক্তিযুদ্ধে আত্মদান করেছে, পুলিশের ভিতরে আমি অনেকগুলো নাম বলেছি, হ্যাঁ আমি তাদের সাথে বসে এইভাবে বলা ঠিক না, আপনি যেভাবে বলছেন এইভাবে আমরা আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার শিক্ষা গবেষণা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনি আলোচনা করতে চান বস্তুনিষ্ঠ, আমি অবশ্যই সেটাকে গ্রহণ করব। আপনি যুক্তি দিয়ে বলেন, আপনি বলেন আমরা, আপনারা কি ওনাদেরই শুনতে থাকবেন না আমাদের কথা শুনবেন? তাহলে অফ করে দিয়ে চলে যাই। জি নুরজামান সাহেব একটু বলেন, যেহেতু জি মিস্টার নুরজামান একটু যদি বলেন, না নুরজামান সাহেব বলে ঠিক আছে বলতে দেন, আমি জি শিক্ষকের কাছ থেকে আমরা এটা আশা করি না, প্রত্যাশা করি না এভাবে। আপনি কি জানেন কোন একটা পুলিশকে কি মাননীয় প্রধানমন্ত্রী কখনো তাকে কোন অন্যায় কাজের জন্য সহায়তা করেছে বা তাকে সেভ করেছে বলতে পারবেন? যেহেতু আমাদের অধ্যাপক কিছু কথা বলেছে এবং পুলিশ সম্পর্কে আছে, তার তো জবাব দেওয়ার একটা জায়গা আছে, সেটুকু তো আমাদের দিতে হবে। এই জন্য মিস্টার নুরজামানকে আমি বলছিলাম যে আপনি যদি একটু শেষ করেন তাহলে আমরা অন্য আলোচনা, মিস্টার নুরজামান আপনি যদি বলেন এক মিনিটে। হ্যাঁ উনি বলে ফেলছেন তো,
উনি বলেছেন হ্যাঁ ও বলছে আমি প্লিজ অ্যাডভোকেট মাসুদ না সরি আমি না বলেছে একটা সংগঠন সম্পর্কে যখন এইভাবে বলা হয় তখন তো বলা লাগে না এটা ঠিক নয় এটা উচিত নয় আমি মনে করি যে তার বক্তব্য যে খারাপ সে ব্যক্তি তার সঙ্গে বলেন অসুবিধা নাই যে বিচার ভুঁইয়া যদি বলেন বিচার নুরজামান বলেছে যে ব্যক্তিকে আসলে যিনি দোষ করেন তাকে ধরে কথা বলতে আমাকে একটু দিতে হবে আচ্ছা বিচার কার্যন যদি বলেন দেখেন আমি যে প্রত্যেকটা কথা বলেছি সেটা প্রতিষ্ঠান আমি কিন্তু প্রতিষ্ঠানটাকে রক্ষা করতে হবে তারপরে যে আমাকে আমাকে কথা বলতে দিতে হবে একজন একজন ওয়ান আফটার ওয়ান ওয়ান আফটার ওয়ান বিচার ভুঁইয়া আমাকে একটু কথা বলতে দিতে বিচার ভুঁইয়া প্লিজ 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 আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানের মধ্যে খারাপ ভালো সব ধরনের লোক থাকতে পারে এবং এই প্রতিষ্ঠানকে ধ্বংস হয় এমন কোন বক্তব্য উপস্থাপন করা বা এমন কোন কাজ করা আমাদের জন্য সঠিক হবে না মূলত যে আকবর এই সিলেটের হেফাজতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হত্যাকাণ্ডের নায়ক হিসেবে ধরছি আমরা আকবরের সাথে কিন্তু আরো সহযোগী লোকজন ছিল আমরা মূল আলোচনায় যাচ্ছি না আলোচনায় চলে যাচ্ছি অন্য অন্য জায়গার মধ্যে এই সহযোগীদের ব্যাপারেও কিন্তু কোন ভূমিকা আমরা মানে বাস্তবিক কোন ভূমিকা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না 1861 সালে যে পুলিশ আইন বাংলাদেশ এই ভারত উপমহাদেশে হয়েছিল সেটা হয়েছিল তৎকালীন ব্রিটিশদের স্বার্থ রক্ষা করার জন্য আজকে পুলিশ জনগণের বন্ধু হিসেবে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের থেকে বলা হচ্ছে কিন্তু পুলিশের কিছু কাজ আমাকে একটু বলতে হবে যে এই কাজের কারণে পুলিশকে মানুষ জনগণের বন্ধু হিসেবে স্বীকার করতে পারে না যার কারণে দৃশ্যমান অনেকগুলো ভালো কাজ থাকার পরেও এই খারাপ কাজগুলো সামনে চলে আসে এবং মনে হয় যে সমালোচনাটা ওদের বিরুদ্ধে বেশি হচ্ছে আসলে বাস্তবতা হলো এরকম যে অনেক ভালো কাজ এই খারাপ কাজের মধ্যে তলিয়ে যায় আপনারা দেখবেন জনগণের বন্ধু কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারাই সরকারে থাকে এমন ভাবে করে যে লোকালি যদি আপনি যান থানা পর্যায়ে দেখবেন যে ওসি সাহেব লোকাল এমপি এলাকায় থাকলে তার আর কোনো কাজ নাই আসামি ধরার কাজ নাই চার্জশিট করার কাজ নাই অন্য কোনো কাজ নাই শুধু পিছনে এমপির সামনে এবং পিছনে গাড়িটা নিয়ে পেট ঘুরা ঘুরে বেড়ানো হলো তার কাজ এইটা কিন্তু মানুষের দৃষ্টিকটু হয় এবং এইভাবে থাকার কোনো মানে হয় না এমনি ভাবে অনেকগুলা কাজকে আজকে এমন ভাবে তুলে ধরা হয়েছে যে পুলিশ আসে মানে হলো সরকারের স্বার্থ রক্ষা করার জন্য আসলে পুলিশ থাকার করার ছিল জনগণের স্বার্থ রক্ষা করার জন্য জনগণের স্বার্থের চেয়ে বেশি সরকারের স্বার্থ রক্ষা হয় সেখানে বেশি সরকারের বিরুদ্ধে কথা বললে পুলিশ যেভাবে অ্যাকশন নেয় সেইভাবে দেখুন আমি খুব পরিষ্কার কথা বলতে চাই আমাদের কথার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে একে অপরকে দায়ী করছি দেখুন একটা প্রতিষ্ঠানকে জেনারেলাইজ করে কথা বলা যায় না এবং আমার যেটা মনে হয়েছে প্রফেসর কার্জন তেমনটা বলেননি আমরা হয়তো মিস আন্ডারস্ট্যান্ড করতেছি তাকে বা আমি পরিষ্কার কথা বলি পুলিশ বাহিনীর অনেক গৌরব উজ্জ্বল ভূমিকা এদেশের ইতিহাসে আছে এটাকে আমি আপনি কথা বলে মেলাইন করতে চাইলে এটা খাটো হয়ে যাবে ছোট হয়ে যাবে এটা ঠিক না তবে এটা ঠিক পুলিশ চায় জনগণের বন্ধুই থাকতে এই সমাজে আমরা এখন প্রবীণ মানুষ আমাদের অনেক বয়স হয়েছে চুল কালো এই যে কালো চুল দেখছেন এটা কিন্তু কালো না সাদা চুলকে কালো করে রেখেছি কিন্তু সরকার আমি একটু আগে রাজনৈতিক সরকার বলেছিলাম আপনি হস্তক্ষেপ করেছিলেন ঠিকই করেছেন সরকার পুলিশকে জনগণের কাছ থেকে সরকারের প্রয়োজনে শুধু ব্যবহার করতে চাচ্ছে সেই কারণে আজকে মানুষ মনে করে যে জনগণের প্রতিপক্ষ পুলিশ আসলে তা না পুলিশ আছে বলে জনগণ এখনো নিরাপদে আছে কিন্তু কতিপয় কোটি কয়েক মানুষের পুলিশের যে অতি উৎসাহী যারা অতি রাজনীতি করে রাজনৈতিক দলের নেতা কর্মী চেয়ে বেশি রাজনীতি করে ওই সকল মানুষের অপকর্মের দায় ভার আজকে পুলিশ বহন করে চলছে পুলিশকে যেরকম জনগণের ভালো চায় পুলিশকে যেমন জনগণের কথা ভাবতে হয় ভাবে অতীতে ভেবেছে তেমনি করেই ভাবতে হবে শুধু আমি একটা আমার কথা একটু শেষ করে নেই আমাকে আরেকটা জিনিস আমার বন্ধু যেটা বলেছিলেন একটু আগে যে ইয়াসমিন হত্যা সম্পর্কে ওনার জানা উচিত ইয়াসমিন হত্যা সম্পর্কে পুলিশের বিচার হয়েছিল রংপুরের জেলা জজ বিচার করেছিলেন সেই বিচারে আমার একদিন যাওয়ারও সৌভাগ্য হয়েছিল
আমি শুধু জানি। সুতরাং আর সবচেয়ে বড় কথা হলো কি, আমার বন্ধু যেটা বলেন এটা আমি লক্ষ্য করেছি, আমরা আওয়ামী লীগ বিএনপি যখন কথা বলতে আসি টেলিভিশনে বিতর্কে, আমরা মনে করি কি আমার আমার আমলে দুইটা গরু চুরি হয়েছিল, ওনার আমলে ছয়টা গরু চুরি হয়েছে, দশটা গরু চুরি হচ্ছে, সেটা বড় কথা না। উনি উত্তর দিবেন আপনাদের আমলে গরু চুরি হয়েছিল। আরে ভাই, আমাদের আমলে অনেক কিছু হয়েছিল, এইটা কি ধারাবাহিক ভাবে আপনারা ব্যাপক ভাবে সামনের দিকে নিয়ে যাবেন? আমি যে অন্যায় করেছিলাম নাকি? আমি বিচার হয় না কামালকে ঢুকালেন কেন আপনি এখন? থামলে আমরা কামাল ভাইয়ের কথা শুনতে চাই। এস এম কামাল, আমি এক মিনিটে শেষ করে দিই। কামাল সাহেব শেষ, আপনি শেষ। আডভোকেট মাসুদ সাহেব, আমি যেটা বলি মাসুদ সাহেব যে কথা বলছেন, ভাই আমি একটা লাইন শেষ করে দিয়ে দিচ্ছি। আমার কথার একটা লাইন, কামাল সাহেব আমার একটা লাইন শুনে নেন ভাই। ইউনিভার্সিটির শিক্ষক যে কথা বলেছেন যে পুলিশের, হ্যাঁ পুলিশের ভিতরে খারাপ লোক আছে, আমি যদি ওই খারাপ লোকদের কথাই আমরা বলছিলাম, উনি খারাপ লোকদের কথাই বলছেন। আমি যদি পুলিশের ভালো লোক আমি মেলাইন করতে চাই, মাসুদ সাহেব আমার বলতে দেন, পুলিশ বলেন ভাই, বলেন বলেন কামাল সাহেব খারাপ লোক আছে। আমি আমি প্রথমে সব জায়গায় আছে, সব জায়গায় আমি আমিনি, কিন্তু আমার ভাই কার্জন সাহেব, প্রফেসর কার্জন সাহেব বলতে বলতেন শিক্ষকের সবাই, কার্জন সাহেব নয় সবাই, শিক্ষকদের ভিতরেও অনেক ক্ষমতার লোভে সামরিক সরকারের সাথে হাত মিলিয়েছে। এক এগারোতে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে কথা বলেছে। আমি যেটা বলি, আমি যেটা বলি, হ্যাঁ সমাজকে আজকে দেন ধর্ষক হচ্ছে, ধর্ষকের বিরুদ্ধে বিচার হচ্ছে, অতীতে হয়নি, সময় নেই, আমি এক এক করে বলতে পারি। আজকে কোন আপনি দেখেন আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি যেটা বললেন যে আমার ভাই সাংবাদিক বললেন যে পুলিশের চাকরি হচ্ছে, নিয়োগ হচ্ছে, কিন্তু বিচারপতি নিয়োগ হচ্ছে না। পুলিশ সিপাই ম্যাট্রিক পাশ হলে চাকরিতে ঢুকতে পারে, বিচারপতি কিন্তু অভিজ্ঞতা একটা নিয়ম আছে, আমার সাথে কার্জন সাহেব ভালো বলতে পারবে। বিএনপির আমলে একজন বিচারপতি নিয়োগ হয়েছিল ফলস সার্টিফিকেট দিয়ে, ধরা পড়ছিল। এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, ফলস সার্টিফিকেট কথা ঠিক না, নিয়োগ হয় তাহলে তো বিচারপতি নিয়োগ হবে না, বিচারপতি তো জানা শোনা লোক। বিচার এই আমলে কতগুলো বিচার, এই সরকারের আমলে কতগুলো বিচারপতি নিয়োগ হয়েছে কালোকে কালো বলেন, এক পাল্লায় আমাকে এক পাল্লায় রুবায়েত ভাইকে তুলেন না, আমার চেয়ে বেটার রুবায়েত ভাই যদি বেটার করে থাকে, এক সমান কেউ না। আপনি এই আমলে আপনি দেখেন ফেনীতে তনু হত্যাকাণ্ড, মানে নুসরাত হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে আওয়ামী লীগের নেতাদেরও কিন্তু বিচার হয়েছে, সেখানে পুলিশের দোষী তার যাবজ্জীবন হচ্ছে চাকরি দিয়েছে। কিন্তু আমার ভাই মাসুদ সাহেব হয়তো বললে কতীর টানি, অতীত টানি হয় উদাহরণস্বরূপ, যখন ওরা বলেন আমরা এইটা চাই এইটা চাই, ওই আমলে কিন্তু পূর্ণিমাদের অতীত বলা মানি তো হলো বর্তমানকে এড়িয়ে যাওয়া, না বর্তমানকে এড়িয়ে যাওয়া না, আমরা যাচ্ছি তো ভাই। মাসুদ সাহেব শোনেন, আপনি যখন শেখ হাসিনা যখন দর্শকদের সর্বোচ্চ সাজা দেয় দাবির সাথে একত্রতা ঘোষণা করেন, আপনারা যখন দর্শকদের বিচার করেন এই উল্লাস করেছেন, আপনারা যখন প্রেস ক্লাবে দাঁড়ায় সেই শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন, দর্শকদের বিচার চাই না, আপনাদের সাথে নুরু আজকে কেউ কথা বললো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ের সম্পর্কে যে অশ্লীল ভাষায় কথা বললে ভাই, এই মামলা নিয়ে নানা বিতর্ক আমরা দেখতেছি পত্রিকায়, আমাদের কিছু প্রগতিশীল নুরুকে
নুরুর পক্ষে কথা বলছেন, একটা মেয়েকে অশ্লীল ভাষায় গালাগালি করছে বাংলাদেশে। আমরা তো দুর্ভাগ্য হলো ওইখানেই যে আমরা কথা বলার সময় আমাদের আমাদের হারিয়ে ফেলেন। শেষ পর্যায়ে আমাদেরকে শেষ করতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসবার জন্য। আবার দেখা হবে আপনাদের। সবাই ভালো থাকুন এবং নিরাপদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.